ফিরে এলাম বিরতির পর। এবার যেদিকে আমরা চোখ রাখবো, ড্রাগের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে পা মেলালো, রাস্তায় হাঁটলো স্কুল পড়ুয়ারা, শিক্ষা সপ্তাহ উপলক্ষে, ড্রাগ বিরোধী সচেতনতা উপলক্ষে শিক্ষা দপ্তরের উদ্যোগে সব কয়েকটি স্কুলে আজ ছাত্রছাত্রীদের নিয়ে প্রত্যেকটি স্কুলের সামনে থেকে মানববন্ধন করলো ছাত্রছাত্রীরা। দেখতেই পাচ্ছেন সেই ছবি, আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন নিউজ ব্যারিকেডের পর্দায়। শিক্ষার্থীরা, পড়ুয়ারা, স্কুল পড়ুয়ারা সবাই হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সবাই কিন্তু এই নেশা বিরোধী, নেশার বিরুদ্ধে সুর চড়াচ্ছে। তারা রাস্তায় প্রভাত ফেরি করেছেন এবং পাশাপাশি বহু পড়ুয়া, স্কুল পড়ুয়া রয়েছে। দেখতেই পাচ্ছি সেই বজ্জুং স্কুলের ছবি আমরা দেখতে পাচ্ছি। সকালবেলা বজ্জুং স্কুল থেকে এই প্রভাত ফেরি শুরু হয়, রাস্তায় আগরতলার বিভিন্ন জায়গা ঘুরেছে তারা, পাশাপাশি এই সমস্ত নেশা বিরোধী প্ল্যাকার্ড ইত্যাদি দেখিয়ে মানুষজনকে সচেতন করার কাজও কিন্তু তারা করেছেন। এই গোটা প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন অধিকর্তা এনসি শর্মা, তিনি ঠিক কি জানিয়েছেন শোনাবো। আমাদের 7 দিনের শিক্ষা সপ্তাহ চলছে, আজকে হলো তৃতীয় দিন এবং এটি হলো স্কুল। স্কুল থেকে আমরা স্পেশালি যেটা নিয়েছি, খেলাধুলা তো হবে, সঙ্গে আমাদের টুকরাতে যে একটা প্রবলেম, যে ড্রাগ এডিকশন, সেই ড্রাগ এডিকশন শুধুমাত্র কলেজ স্কুলের সব জায়গাতেই ছড়িয়েছে, অনেকগুলি কলেজেও ছড়িয়েছে, অনেকগুলি স্কুলেও ছড়িয়েছে। যার জন্য আমরা শিক্ষা বিভাগের পক্ষ থেকে সব স্কুলকে আমরা রিকোয়েস্ট করেছি যে তাদের যে যারা ছাত্রছাত্রীরা রয়েছে সেটার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে, মানুষের কাছে তুলে ধরতে, যে আমরা ছাত্র সমাজ, শিক্ষক সমাজ ড্রাগের বিরুদ্ধে এবং ড্রাগ নিয়ে যারা ব্যবসা করে বা ড্রাগ যারা প্রতিনিয়ত ব্যবহার করে তাদের আমরা সতর্ক করে দিতে চাই যে এগুলি আপনারা বন্ধ করুন। ছাত্র সমাজও তাদের বিরুদ্ধে তারা সজাগ করে দিতে চায় যে এগুলি বন্ধ করুন, আমরা সুস্থ সমাজে যাতে আমরা বাস করতে পারি। এবং আজকে সারা ত্রিপুরাতেই যতগুলি স্কুলে সম্ভব সব স্কুলগুলি এইভাবে মানববন্ধনের মাধ্যমে এই ড্রাগের বিরুদ্ধে মানুষকে সজাগ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। একেবারেই শুনলেন, তিনি ঠিক কি জানাচ্ছেন, ত্রিপুরার সমস্ত স্কুলের কাছে তিনি আবেদন করেছেন, যেহেতু শিক্ষা সপ্তাহ চলছে তাই শিক্ষা সপ্তাহতে এই স্কুল পড়ুয়ারা যাতে নেশার বিরুদ্ধে বা বিভিন্ন সমাজের বিভিন্ন অশুভ শক্তির বিরুদ্ধে যাতে রুখে দাঁড়ায়, পাশাপাশি সেই নিয়ে সচেতনতা ছড়িয়ে দেয় সমাজের মধ্যে, সেই উদ্দেশ্যেই কিন্তু এই বিভিন্ন রকমের র্যালি করা হচ্ছে। এবং আজকেও এই র্যালি করা হয়েছে, যে র্যালি উদ্বোধন হয়েছে বা শুরু হয়েছে বজ্জুং স্কুল থেকে, এবং এখানে উপস্থিত ছিলেন তিনি, পাশাপাশি বহু স্কুল পড়ুয়া তারা নেশার বিরুদ্ধে সরব হয়েছে এবং নেশার বিরুদ্ধে র্যালির মাধ্যমে সমাজকে সচেতন করার কাজ করেছেন। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই, পরবর্তী আপডেটগুলির জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়।